স্নেহের শিক্ষার্থীবৃন্দ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ প্রোগ্রামিং ভাষার উপরে সপ্তম পাঠ আশা করি আগের ছয়টি পাঠ তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং আয়ত্ত করতে পেরেছ সপ্তম পাঠেও আছি আমি তোমাদের সঙ্গে প্রথমে আমরা দেখি যে একটা প্রোগ্রাম কি কী অংশ নিয়ে গঠিত একটা প্রোগ্রামের সবচেয়ে আগে দরকার ইনপুট ইনপুটগুলো প্রক্রিয়াকরণ করে আমরা পাই আউটপুট তাহলে একটা প্রোগ্রাম তিনটা অংশ নিয়ে গঠিত একটা ইনপুট প্রসেস আর হলো আউটপুট যেমন ধরো তোমাকে বলা হলো দুটি সংখ্যা যোগ করতে সংখ্যা দুটো বলা হলো একটা পাঁচ আর একটা হলো চার তাহলে পাঁচ এবং চার এই যোগ করাটা হবে প্রসেস আর ইনপুট হলো পাঁচ এবং চার পাঁচ এবং চার তুমি প্রসেস বা প্রসেসিং করলে প্রক্রিয়াকরণ করে অর্থাৎ যোগ করে পেলে নয় তাহলে নয়টা হবে আউটপুট বা ফলাফল এই যোগটা হলো প্রসেস পাঁচ এবং চার এরা হল ইনপুট আমরা এতে পূর্বে এই দুটো সংখ্যা যোগ করার প্রোগ্রাম শিখেছি সেখানে কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিতে হতো কম্পিউটারকে প্রসেস করার জন্য আমরা সূত্র লিখে দিয়েছিলাম তারপরে আউটপুটটা আমরা পেয়েছিলাম তাহলে ইনপুট আসলে কি আমরা যে ফলাফলটা চাচ্ছি সেই ফলাফলটা পাওয়ার জন্য কম্পিউটারকে যে ডেটা নির্দেশ দেওয়া হয় বা ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলি হলো ইনপুট যেমন আমরা এখানে ডেটা দিলাম পাঁচ এবং চার নির্দেশ দিলাম যোগ করতে তাহলে আমরা ফলাফল হিসাবে পেলাম নয় তাহলে যে পাঁচ এবং চার এবং নির্দেশ অর্থাৎ যোগ চিহ্ন এগুলা হলো ইনপুট এখানে প্রসেস কোন্টা এই যে 5 এবং 4 এটা কি করতে বললাম যোগ করতে বললাম এই যে ইন্সট্রাকশন বা নির্দেশ যোগের নির্দেশ এই নির্দেশ অনুসারে বা ইন্সট্রাকশন অনুসারে কম্পিউটার যোগ করে দিল ঠিক আছে এই নির্দেশনা অনুসারে এই ডেটাকে যে যোগ করে দিলো বা প্রক্রিয়াকরণ করলো প্রসেস করলো ঠিক আছে আর আউটপুট আমরা কি পেলাম এই যে যোগ করা বা প্রসেস করা এই প্রসেস করার পরে যে আমরা ফলাফলটা নয় পেলাম এখানে উদাহরণ হিসাবে এটি হলো আউটপুট অর্থাৎ ফলাফলটাই হলো আউটপুট তাহলে প্রোগ্রামের সংগঠন আমরা বুঝলাম এখানে তিনটা অংশ ইনপুট প্রসেস বা প্রক্রিয়াকরণ এবং আউটপুট ইনপুট হিসাবে ডেটা দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় প্রসেস হিসাবে ইনস্ট্রাকশন নির্দেশ দেওয়া হয় তারপরে প্রক্রিয়াকরণ করে আর আউটপুট হলো ফলাফল এখন একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের পর্যায়ক্রমে কোন কোন কাজগুলো করতে হবে শুধু কম্পিউটার প্রোগ্রাম না বাস্তবেও যে কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলেও কিন্তু এই ধাপগুলো আমাদের একটা পর একটা অতিক্রম করতে হয় আমরা সেভাবে চিন্তা করি না যাই হোক আমরা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে গেলে আসলে এখানে প্রোগ্রাম বলতে একটা ছোটোখাটো প্রোগ্রাম না বড় বড় প্রোগ্রাম সফটওয়্যার এগুলো সব কিছু বোঝাচ্ছে আর কি প্রথম ধাপ হলো আমাদের সমস্যাটা কি সেই সমস্যাটাকে নির্দিষ্ট করতে হবে দ্বিতীয় কাজ বা দ্বিতীয় ধাপ সে সমস্যা সমস্যাটাকে বিশ্লেষণ করা তারপরে প্রোগ্রাম ডিজাইন প্রোগ্রাম উন্নয়ন প্রোগ্রাম বাস্তবায়ন প্রোগ্রামের ডকুমেন্টেশন আর হলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ এই মোটামুটি সাতটা কোনো কোনো বইতে তোমরা পাঁচটাও পাবে পাঁচটা বা সাতটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল ধাপগুলো সব ঠিক থাকতে হবে এবং প্রত্যেকটা ধাপের সংক্ষেপে যেন বর্ণনা তোমরা মনে রাখতে পারো তাহলে প্রোগ্রাম তৈরির ধাপগুলো আমরা কী কী পেলাম প্রথম ধাপে আমাদের সমস্যাকে নির্দিষ্ট করতে হবে দ্বিতীয় ধাপে বিশ্লেষণ করতে হবে তৃতীয় ধাপে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে চতুর্থ ধাপে প্রোগ্রামের উন্নয়ন করতে হবে পঞ্চম ধাপে প্রোগ্রামের বাস্তবায়ন ষষ্ঠ ধাপে ডকুমেন্টেশন হ্যাঁ ডকুমেন্টেশন আর ষষ্ঠ ধাপে সপ্তম ধাপে হলো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ এখন আমরা এই ধাপগুলো সম্পর্কে একটু জানবো সমস্যা নির্দিষ্টকরণ সমস্যা নির্দিষ্ট না করতে পারলে তো সমস্যা সমাধান হবে না তাই না সেজন্য আমাদের কি করতে হবে কতগুলো বিষয় বিবেচনা করতে হবে যেমন প্রথমেই আমাদের ইনপুট কোন ধরনের হবে সেটা আমাদের ঠিক করে নিতে হবে তারপরে কোন ধরনের আউটপুট প্রয়োজন সে বিষয়েও কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে তাহলে ইনপুট কী হবে বা কোন ধরনের হবে আউটপুট কী হবে এগুলো আমাদের আগেই ভাবতে হবে তারপরে এই আমরা যে সমস্যাটা সমাধান করব সে সম্পর্কে যেসব তথ্য প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে অর্থাৎ সমস্যা সমাধানের জন্য যে তথ্যগুলো দরকার এগুলো আমাদের বিভিন্নভাবে সংগ্রহ করতে হবে তাহলে প্রথম সমস্যাটা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইনপুট কোন ধরনের হবে আউটপুট কোন ধরনের হবে তারপরে আমাদের এই যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য যেসব তথ্য প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে যে কোনো পদ্ধতিতে তাহলে প্রথম ধাপ আমাদের গেল সমস্যার নির্দিষ্টকরণ এবার দ্বিতীয় ধাপ আমরা সমস্যা তো চিহ্নিত করে ফেললাম মানে ইনপুট কেমন হবে আউটপুট কেমন হবে এই সমস্যার জন্য বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ সব আমাদের শেষ এবার সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে এই বিশ্লেষণ করতে গেলেই আমাদের কি করতে হবে সমস্যাটাকে প্রথমে ছোটো ছোটো ধাপে ভাগ করে নিতে হবে ভাগ করে নিয়ে আমাদের দুটো বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে একটা হলো সমস্যার গাণিতিক মডেল তৈরি আর সমস্যার সমাধানে কত সময় লাগবে তা নির্ণয় করতে হবে আর এই যে সমস্যা বিশ্লেষণ এই সমস্যা বিশ্লেষণে কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে বা টুলস আছে এগুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নেই নামগুলো একটু মনে রাখো ডেটা ফ্লো ডায়াগ্রাম ডেটা ডিকশনারি স্ট্রাকচার ইংলিশ ডিসিশন ট্রি ডিসিশন টেবিল আর হলো সিস্টেম ফ্লোচার্ট এগুলো বিস্তারিত জানারও দরকার নেই শুধু নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো এগুলো জানতে গেলে অনেক পড়তে হবে সেগুলো তোমাদের সিলেবাসেও নাই যাই হোক সমস্যা নির্দিষ্টকরণের পরে আমরা সমস্যার বিশ্লেষণ জানলাম এবার আসি তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আমাদের কাজ প্রোগ্রামটাকে ডিজাইন করা আসলে ডিজাইনটা কি এখানে প্রোগ্রাম ডিজাইন বলতে আমরা কি বুঝবো আমরা যে সমস্যাটা সমাধান করতে চাচ্ছি তার জন্য যদি বর্তমানে কোনো সিস্টেম থেকে থাকে বা কোনো প্রোগ্রাম তৈরি করা থাকে সেখানে প্রয়োজনীয় সংশোধন করে নতুন সিস্টেমে নতুন যে সিস্টেম তার একটা রূপরেখা প্রণয়ন করতে হবে সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে ইনপুট ডিজাইন করতে হবে আউটপুট ডিজাইন করতে হবে আর হলো ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা সম্পর্ক ডিজাইন করতে হবে আর এই যে প্রোগ্রামটা যে যে প্রোগ্রাম বা যে সমস্যাটা এটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে তারপরে আমাদের কি করতে হবে বিভিন্ন অংশ কার্যকর করার জন্য আমাদের প্রোগ্রামের যে বিভিন্ন অংশ সেগুলো কার্যকর করার জন্য আমাদের এই অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সুডো কোট এগুলো তৈরি করতে হবে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট সুডো কোট এগুলো সম্পর্কেও কিছু জেনেছি আরো জানবো ভবিষ্যতে বিস্তারিতভাবে তারপরে আসে প্রোগ্রাম উন্নয়ন আসলে প্রোগ্রাম উন্নয়ন বলতে আমাদের প্রোগ্রামের কোড লিখতে হবে আমরা এর আগে যেমন একটা প্রোগ্রাম শিখেছিলাম তার মধ্যে একটা ছিল দুটো সংখ্যা যোগফল যোগফল নির্ণয় করার প্রোগ্রাম আমরা যে ইংরেজিতে স্টেটমেন্টগুলো লিখেছিলাম ওগুলোকে বলা হয় কোড আর এই কোডটা আমরা লিখেছিলাম সি ভাষায় অনেক রকমের ভাষা আছে জাভা সি ব্যাসিক ব্যাসকেল ফর্টান অনেক যে ভাষায় যে সমস্যা সমাধান করা সম্ভব তোমাকে সেই ভাষাটাই লিখতে হবে আসলে প্রোগ্রাম উন্নয়ন বলতে বোঝাচ্ছে প্রোগ্রামকে কোডের সাহায্যে রচনা করা এবার আমরা আসি প্রোগ্রাম বাস্তবায়নে প্রোগ্রাম বাস্তবায়ন কীভাবে করবো আমরা হার্ডওয়্যার ক্রয় হতে শুরু করে সফটওয়্যার ইনস্টল এসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে আর দুটো গুরুত্বপূর্ণ কাজটা কি একটা হলো টেস্টিং টেস্ট পরীক্ষা মানে কী পরীক্ষা প্রোগ্রামের ভুল ত্রুটি পরীক্ষা আর ডিবাগিং হলো ভুল সংশোধন করা তাহলে প্রথম কাজ হবে কি প্রোগ্রামটার ভুল ত্রুটি পরীক্ষা করা আর ভুল হয়ে থাকলে সংশোধন করা টেস্টিং টেস্টটা আমরা কখন করবো প্রথমে আমাদের কি করতে হবে প্রোগ্রামটার পুরোপুরি কোডিং শেষ করতে হবে মানে কোড লেখার কাজ শেষ করতে হবে কোড লেখা হয়ে গেলে আমাদের দেখতে হবে যে আমরা যে ফলাফলটা চাচ্ছি বা আউটপুট চাচ্ছি সেই ফলাফলটা ঠিক মতন আসছে কি না বা রান করছে কি না আমাদের প্রত্যাশিত ফলাফল আমরা পাচ্ছি কি না সেটা আমাদের পরীক্ষা করতে হবে পরীক্ষা করার জন্য আমরা কি করব ভিন্ন ভিন্ন ইনপুট দেব যেমন যোগের ক্ষেত্রে আমরা বললাম চার আর পাঁচ ফলাফল আমরা আশা করি নয় যদি নয় আসে ঠিক আছে আবার দুটো সংখ্যা দিলাম ছয় এবং সাত যদি ফলাফল তেরো আসে তাহলে ঠিক আছে এভাবে আমাদের প্রোগ্রামটা টেস্ট করতে হবে যে আমরা যে আউটপুটটা চাচ্ছি বা ফলাফলটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি কি না যদি আমরা না পাই তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের প্রোগ্রামে কোথাও না কোথাও ভুল আছে আর এই ভুলটা কয় ধরনের তিন ধরনের তার একটা হলো ব্যাকরণগত ভুল যৌক্তিক ভুল আর হলো নির্বাহজনিত ভুল মানে আমাদের প্রত্যাশিত আউটপুট বা ফলাফল যদি আমরা না পাই তাহলে বুঝতে হবে প্রোগ্রামে ভুল আছে সেই ভুলটা ব্যাকরণগত ভুল হতে পারে যৌক্তিক ভুল হতে পারে আবার নির্বাহজনিত ভুলও হতে পারে এবারে সেই তিন রকমের ভুল সম্পর্কে একটু আমরা জেনে নিই আচ্ছা তিন রকমের ভুল সম্পর্কে দেখো এর মধ্যেও আমরা পাবো ডিবাগিং এর মধ্যে ডিবাগিং আমরা কয়টা ভুল সম্পর্কে জেনেছি তিন ধরনের প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ আর এই বাঘকে মানে ভুলকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে হল ডিবাগ এক্ষেত্রে ব্যাকরণগত ভুল মানে তোমার প্রোগ্রামে যদি কোনো প্রোগ্রামের যে নিয়ম কোথায় সেমিকোলন দিতে হবে কোথায় কলন দিতে হবে কোথায় ইনভার্টেড কমা দিতে হবে এইসবগুলো হল ব্যাকরণগত ভুল এগুলো সমাধান করা সহজ কিন্তু যৌক্তিক ভুল এখন তুমি যোগ চিহ্ন বাদ দিয়ে যদি বিয়োগ চিহ্ন দাও বন চিহ্ন দাও চাচ্ছ ফলাফল যোগ তাহলে কিন্তু ভুল হবে তোমাকে বলা হয়েছে গ্রেটার দেন বের করতে তুমি চিহ্ন দিয়েছো লেস দেন কম্পিউটার তো লেস ফলাফল দিবে ঠিক আছে তাহলে এই যৌক্তিক কিন্তু বের করা একটু কষ্টকর এরপরে আসি আমরা ডকুমেন্টেশনে ডকুমেন্টেশন হলো এটা প্রোগ্রামটাকে ভবিষ্যতের জন্যে লিপিবদ্ধ করে রাখা মানে ভবিষ্যতে যদি ব্যবহার করার প্রয়োজন হয় বা হতে পারে ভুল ত্রুটি সংশোধন করার প্রয়োজন হতে পারে প্রোগ্রামকে আরও উন্নয়ন করার দরকার হতে পারে যদি লিখে রাখা হয় সুন্দরভাবে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে ব্যবহার করা সুবিধা হবে তাহলে এই যে লিখে রাখার জন্যে ভবিষ্যতে ব্যবহারের জন্য লিখে রাখার লিখে রাখাটাই হলো ডকুমেন্টেশন আর ডকুমেন্টেশনে কি থাকবে আমরা এমনি এমনি লিখে রাখবো সেখানে প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা থাকবে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র থাকবে প্রোগ্রামটা লিখে রাখতে হবে আমাদের কোডটা নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা প্রোগ্রামটা রান করতে গেলে আমাদের যা যা লাগবে সব লিখে রাখতে হবে পরীক্ষা নিরীক্ষার কথাটাও লিখে রাখতে হবে ফলাফলটা কি সব লিখে রাখতে হবে এটাকে বলে ডকুমেন্টেশন আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি প্রোগ্রাম তৈরির ধাপে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ সময়ের সাথে সাথে মানে তোমার এখনকার প্রয়োজন অনুসারে তুমি প্রোগ্রামটা তৈরি করেছো যদি পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে তোমাকে সেই প্রোগ্রামের পরিবর্তন করতে হবে সেটাকে আধুনিকীকরণ আধুনিকীকরণও বলে আর তারপরে কি করতে হবে এটা কি এই যে পরিবর্তন বা আধুনিকীকরণ এটা রক্ষণাবেক্ষণ ধাপের অন্তর্ভুক্ত এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ এ ধাপে সম্পন্ন করা হয় যত ডকুমেন্টেশনের কাজ সব এখানেই সম্পূর্ণ করা হয় করে রক্ষণাবেক্ষণ করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী পাঠে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় ধন্যবাদ ভালো দেখো